আজকের সকাল অন্যরকম, একদম একদম অন্যরকম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আমি সাধনা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমার সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, অবশ্যই সুস্থ আছো, অবশ্যই খুশিতে আছো। তো চলো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে 17 February আর ফ্রাইডে। একদিন একদিন করে সপ্তাহ শেষ হয়ে যায়, কয়েক সপ্তাহ শেষ হতে হতে মাস শেষ হয়ে যায়, আর কয়েক মাস শেষ হতে হতে একটা বছরই শেষ হয়ে যায়। তো চলো, এখন বাজে 9:30, কিন্তু ঘুম ভেঙেছে 6টার সময়। বেবি আজকে 6টার সময় আমাদেরকে সবাইকে ঘুম ভাঙিয়ে দিয়েছে, বুঝেছো? এখন বেবি আর বাপি গেছে বাইরে মর্নিং ওয়াকে, আর আমি এই যে পুরো বৃন্দাবন পুরো ছড়ানো ছিটানো এইগুলো সব, ওই যে পাহাড় পর্বত সব কিছু গুছিয়ে একদম পুরো মানে ব্যালেন্সটাকে ঠিক করে দেবো, তারপরে বাকি কাজ, বুঝেছো? তো চলো আমি এইগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ড, অনেকক্ষণ পরে ফিরে এলাম। দেখো আমার বেবি এসে গেছে, ও ঘুমিয়ে পড়েছে, ও বাইরে গেছে, বিভৎস কান্না করেছে, অ্যাকচুয়ালি ঘুম পেয়েছে, সকাল ঘুম থেকে উঠে গেছে। তোকে ঘুম পড়ে দিয়েছি আর আমি অর্ধেক কাজ দেখো গুছিয়ে রেখেছি, কিছু গুছিয়ে রেখেছি। আর এই যে আমার মতন অগোছালো কে আছে জানো? কেউ নেই। তোমাদের কি আমার সঙ্গে কারোর মিল আছে? মিল থাকলে আমাকে জানিও। হ্যাঁ, তো চলো, বেবি ঘুমিয়েছে, আমি বেবির জন্যে ভাত মাখিয়েছি, আর আমি ব্রেকফাস্টটা করে নেবো। হাজব্যান্ড ছাদ থেকে এসে স্নান করতে ঢুকে যাবে, পেপার পড়তে বসে গেছে, স্নান করে এসে খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যাবে। দেখো সবজি কিছু আছে, এগুলো আপাতত থাক, বেবিকে খাইয়ে আসি আর আমি ব্রেকফাস্টটা করে আসি। ব্রেকফাস্টটা করতে যাওয়ার আগে তোমাদের একবার দেখিয়ে দিই যে আমাদের আজকে রান্না কী কী হয়েছে। তো চলো, মাছের ঝোল থেকে শুরু করলাম। এই যে কয়েক প্রকারের মাছ ছিল, 2-3 প্রকারের মাছ, যেটা বাঁধা ওল কফি দিয়ে রান্না হয়েছে, মানে শালগম দিয়ে রান্না হয়েছে। আর হয়েছে আমাদের, আর হয়েছিল একটু টিফিনের সবজি, আলু দিয়ে, টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে, যেটা আমি টিফিনে এই যে নিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর হয়েছে আমাদের এই যে মেথি শাক, বেগুন দিয়ে মেথি শাকটা লঙ্কা দিয়ে ভাজি করেছে, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে। তো চলো, আর হচ্ছে সেই বিশ্ববিখ্যাত ডাল। এ হচ্ছে আমার বেবির খাবার। তো আমার বেবিকে খাইয়ে আসবো, ওকে খাবো, আর আমিও ব্রেকফাস্টটা করে নেবো, একসঙ্গে দুটো কাজই করবো। তার কারণ এখন বেজে গেছে প্রায় 10:45, আমার বিভৎস খেতে পেয়েছে, আর হাজব্যান্ডের খেতে এখনও বহুত দেরি, ও একবারে খেয়ে আবার সে বেরিয়ে যাবে। তো চলো আমি খেয়ে নেবো। আমরা সেই মন্দিরটাতে আসছি, এখন মন্দিরটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই দেখো, এই বারান্দার দুই সাইড দিয়ে এই গেটগুলো লাগিয়েছে সুন্দর করে সব সাইডে। চলো সন্ধ্যাবেলায় এখন ঠাকুর দর্শন করো, ভোলানাথ দর্শন করো আমার সামনে। বলে বাবা, জয় বাবা ভোলেনাথ লোকনাথ, জয় বাবা লোকনাথ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। শুধু গুড ইভিনিং নয়, ইয়ামি ইয়ামি গুড ইভিনিং। আমি একটু বানিয়ে নিয়ে আসলাম, কি বলতো, এটা ইয়ামি ইয়ামি ম্যাগি। আমার বেবিকে বানিয়ে দিয়েছি, অলরেডি ও খাওয়া শুরু করেছে, আর আমারও ভীষণ খেতে ইচ্ছে করছে। কি করব, বানিয়ে ফেললাম। চলো, কি এটা বলতো, ম্যাগি। এটা হচ্ছে আমি মটরশুঁটি দিয়ে আর ব্রোকলি দিয়ে একটু ম্যাগি বানিয়েছি, ইয়ামি করে, ইয়ামি। আজকে স্পাইসি বলবো না, ইয়ামি করে। চলো রান্নাঘর লাইটটা অফ করে দিয়ে আসি, বুঝেছো? সারাঘরে লাইট জ্বালিয়ে একদম দরকার নেই। তো চলো, তোমরাও আমার সঙ্গে চলে আসো। সরি, এমন ইয়ামি বানিয়েছি যে আমার হাসি পেলো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখে আমি বানিয়ে নিয়ে এসেছি, তো তোমরা চলে আসো। দূরদর্শন খেতে হচ্ছে। আমি এর মধ্যে একটু চিলি সস, সয়া সস আর টমেটো সস দিয়ে মিশিয়ে নিয়ে এসেছি জাস্ট।
সারা খাট ঘুরতে ঘুরতে আমার বেবি খায়, মানে সারা খাট ঘোরে আর আমার বেবি খায়, ঘুরে ঘুরে কোথায় চলে আসছে, সারা খাট ঘুরে যায় আর খায়। হাজব্যান্ড চলে আসছে, আমাকে জানিও না, আমাকে তো ম্যাগিটা খেতে খুব ভালো লাগে, মানে চাউমিন থেকে ম্যাগিটা খুব টেস্টি মনে হয়। দেখছো লিটিল ইঞ্জিনিয়ার বসে গেছে ল্যাপটপ নিয়ে, অ্যাকচুয়ালি অনেক গভীর রাতের ভিডিও করা এটা, আর টানা দু ঘন্টা কান্না করার পরে ল্যাপটপ পেয়ে কান্না থেমে গেছে বেবির, তো আমি আর ক্যামেরা না করে পারিনি।